সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নির্জন দুপুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মন আছি আপনাদের সাথে দর্শক, আমি এই মুহূর্তে আছি ঢাকা গুলশন। আজকের এই ভিডিওতে আপনাদের বিভিন্ন ধরনের ফলের আপডেটটা দেব এবং তার পাশাপাশি এই ভাইয়ের বিজনেস আইডিয়াটা সম্পর্কে আপডেট দেব। দর্শক, আপনারা জানেন যে আমি মূলত এই চ্যানেলে বিজনেস আইডিয়া সম্পর্কিত ভিডিও দিয়ে থাকি। তো আপনারা যারা ব্যবসা করতে চান, তারা কিন্তু আমার ভিডিও দেখে নতুন একটি ব্যবসা শুরু করতে পারেন। তো দর্শক, চলুন এখন আমরা সরাসরি এই ফল বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে সব কিছু জেনে নেব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? শুরুতে আপনার নামটা একটু বলেন। আনোয়ার হোসেন। ও আচ্ছা আচ্ছা, এই ফলের ব্যবসা করেন কতদিন যাবৎ? ছয় বছর ধরে একই জায়গায় ব্যবসা করেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার আপনি আজকে আট মাস এখানে? আট মাস অন্য জায়গায় ব্যবসা আছে? আচ্ছা আচ্ছা, এই দোকানে কয় আইটেমের ফল আছে? চল্লিশ আইটেমের ফল আছে। তো আপনারা ফলগুলো কোন জায়গা থেকে আনেন? পাইকারি বাদাম তুলে আর কি, এক এক জেলা থেকে এক এক সময় এক এক মাল, যখন যেটার সিজন থাকে। ও, শুরুতে আমাকে একটু বলেন যে এই যে নরসিংদীর এই কলাটা, নরসিংদীর এটা কি এটাকে পিস হিসেবে বিক্রি করেন? পার পিস কত টাকা? পার পিস দশ টাকা। খেতে কি মিষ্টি হয়? খুবই সুস্বাদু, তাই না? তো আমরা দিই আপনার হাতের পাশে দিয়ে দেখতে পাচ্ছি এই যে খেজুর, এটা সৌদি আরবের খেজুর। এটার এটার কেজি কত করে বিক্রি করতেছেন? কেজি 1000 থেকে 900 টাকা কেজি বিক্রি করতেছেন? দর্শক, আমার দেখা এই সবচেয়ে বেশি দামি খেজুর আর কি, আমার দেখা আর কি, যে 900 থেকে 1000 টাকা। একটু ভালো করে দেখেন যে এটার নাম কি বললেন ভাইয়া? আজুয়া খেজুর, ও সৌদি আরবের খেজুর। ও আচ্ছা আচ্ছা, তার পাশে তো আমরা এই যে দেখতে পাচ্ছি এই যে পেঁপে, তো এটা আপনার ভালো মানের পেঁপে। আচ্ছা আচ্ছা, এটা এটার পার পিস কত করে বিক্রি করেন? পাত্র হিসেবে বুঝলাম না আর কি, কেজি হিসেবে নাকি? কেজি হিসেবে, কেজি হিসেবে বেছেন 120 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, আর কেউ যদি পার পিস নিতে চায় সেটা দেওয়া যাবে না? সেটা ওই আর কি, কেজি হিসেবে যেটা দাম আসে ওইটাই, ওইটা ওইটাই দাম আসে। আচ্ছা, এই যে আঙুল বিক্রি করতেছেন কত করে? 200 থেকে 220 টাকা। তো আপনার দোকানে মোট ফল ফলের আইটেম আছে 40-42 পদের। দর্শক একটু দেখেন যে আসলে আপনার ভিতরে ভালো করে ঘুরেই দেখে, আসলে এটা কিন্তু একটা ফুটপাতের ভিতর। হ্যাঁ, একটু বাংলাদেশে হয় এটা কি? এই রকমের ই বিক্রি করেন কার্টুন হিসেবে? কার্টুন। আচ্ছা আচ্ছা, এই যে এই এই কার্টুনটা কত বিক্রি করতেছেন? এই যে এই এই রকমের কত বিক্রি করতেছেন? 200 থেকে 220 টাকা বিক্রি করতেছেন। দর্শক, আপনাদের একটু ভালো করে ঘুরেই দেখা, আসলে এটা কিন্তু একটা ফুটপাতের পাশে একটা দোকান। আপনাদের আরেকটু দেখা যে দোকানের পাশে কিন্তু সিসি ক্যামেরাও আছে। আসলে বাংলাদেশে এতটা কি বলবো যে এতটা উন্নত হয়েছে যে ফুটপাতের দোকানে, রাস্তার পাশের দোকানে কিন্তু ইচ্ছে সিসি ক্যামেরাও আছে। এখানে আসলে অনেক ব্যয়বহুল একটা ব্যবসা। দেখেন যে আপনারা এখানে 40 থেকে 45 আইটেমের এখানে ফল আছে। আপনারা খেজুর থেকে শুরু করে কলা থেকে শুরু করে যা চাইবেন এখানে আর কি 40-50 আইটেমের মাল আছে। আচ্ছা আচ্ছা, এই ফলটা আমি কখনো দেখিনি, এই যে এই ফলটা। না না, এটার নাম কি? থাইল্যান্ডের। এটা এটার নাম কি? কিউ ফল। আর এটা খেতে কি মিষ্টি হয় নাকি? মিষ্টি হয় না, তাহলে আর টক মিষ্টি মিক্সচার। এটা এটা বিক্রি করেন কেমন দামে? এটা বিক্রি করতেছি আমরা 1000 থেকে 900 টাকা কেজি। 1000 থেকে 900 টাকা কেজি বিক্রি করতেছেন? এটা সরাসরি থাইল্যান্ড থেকে আসে। দর্শক, আপনারা দেখেন যে আসলে আর আর এই এইটা কি আপেল, এই যে আমরা লাল লাল দেখতে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, এটার নাম গালা আপেল, রয়্যাল গালা বলে। জেলি বেলি হয়, খুবই সুস্বাদু। এটা 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 কোন জায়গা থেকে আসে? হ্যাঁ, ওই যে এই এই আপেলটা সাউথ আফ্রিকা থেকে। সাউথ আফ্রিকা। আচ্ছা, এটা কেমন বিক্রি করেন? তোলুন, আমরা 18 কেজি 20 কেজি এক কার্টুন এইরকমের আর কি বিক্রি করেন।
দর্শক দেখেন যে আসলে আপনারা এখানে অনেক প্রকার খেজুর আছে, তার এতে ডালিম আছে। দর্শক দেখেন যে ডালিম এটা কি ওই ওই রকমের কাঠন, চার পিস করে বিক্রি করেন কাঠনে? এখানে যে যা পাবেন আর কি, কেউ যদি এক পিসও নিতে চায় সেটা সেটাও দেওয়া যাবে দাম হিসেবে। দর্শক আপনারা ভিডিওতে দেখছেন যে অনেক অনেক ধরনের এখানে ফল আছে, তো আর এই ঠিকানাটা একটু বলে দেন ভাইয়া। এটা গুলশান মার্কেট, বড়শির মাঝখানে, গুল এন্টারপ্রাইজ। তো আমার ভিডিও দেখে, আমার চ্যানেলের নাম, আমার নাম সবাই জানে, আমার দর্শক যারা ভিডিও দেখে, কেউ যদি আমার ভিডিও দেখে এসে বলে যে ভাই আমি ইমন ভাইয়ের ভিডিও দেখে আসছি আপনাদের দোকানে ইউনিক ফল নিতে আর কি, এই যেমন এই আপেল, কমলা, আঙুর, কাঁচা বাজার যাকে বলে, আপেল থাকে, প্রাইস কমে এবং বাড়ে। হ্যাঁ, নির্দিষ্ট প্রাইস যেটা আমি বলছি ভিডিওতে দেখছেন আপনারা অনেক সময়, আর আর কি আজকের যেটা প্রাইস সেটা বলছেন, কাঁচামালের প্রাইস এরা সব বার প্রতিদিনই আপডেট হয়, এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। বাদাম তুলে যে ভিডিও করি প্রত্যেক দিন এক এক দিন এক এক রকমের দাম থাকে, এটা দর্শকরা বুঝবে ভালো করে। সো আমার ভিডিও দেখে কেউ যদি আপনারা এই দোকানে আসেন, দোকানের নামটা একটু বলেন, জহির এন্টারপ্রাইজ, আর এই ভাইয়ের ফোন নাম্বারটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো আমার ভিডিও দেখে যদি এই গুলশান এলাকার বা আশেপাশে এলাকার কোনো দর্শক আসেন এই দোকানে ফল কিনতে, সো তো ভাই কি ডিসকাউন্ট রাখবেন আমার ভিডিও দেখে যদি কেউ আসে? দুই চে অবশ্যই ডিসকাউন্ট রাখবে। তো দেখতে পাচ্ছেন আসলে ভাইয়ের দোকানে 40-45 আইটেমের ফল আছে। আপনারা আরো সামনে রমজান মাস অন্তত খেজুরের আইটেমটা বাড়বে আর কি, খেজুর অ্যাভেলেবেল বাড়বে। তো ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আমার ভিডিও দেখে কেউ যদি এসে বলেন যে ইমন ভাইয়ের ভিডিও দেখে আসছি, তাহলে কিন্তু আপনাদের থেকে অনেক ডিসকাউন্ট রাখবে। আপনারা এসে এখান থেকে কিন্তু যে কোনো ধরনের রাখে 40-45 আইটেমের ভিতরে আপনারা যে কোনো একটা ফল নিতে পারবেন এখান থেকে। কোনো কোনো জায়গায় বেড়াতে গেলে বা কোনো বন্ধুর বাসায় গেলে, আত্মীয় স্বজনের বাসায় গেলে কিন্তু এই গুলশানের ভিতরে যারা থাকেন সহজে এসে কিন্তু এখান থেকে ফলগুলো নিতে পারবেন। তো দর্শক ভালো থাকবেন সবাই, আমি ভিডিওটা বেশি বড় করবো না। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন।